বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। পরিচিতি: রাজিয়া সুলতানা, সহকারী প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচয়: শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় এক। অধ্যায় এক থেকে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের উপর আলোচনা করব, লেকচার এক। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার সিলেবাস হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে অধ্যায় এক থেকে অধ্যায় ছয় পর্যন্ত। আজকে আমরা অধ্যায় এক থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে, কিছু বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। তো এই আজকে আমি আশা করব তোমরা যদি আজকের আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের এই ক্লাসটি থেকে তোমাদের আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে যে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাতে তোমরা আমার আজকের এই ক্লাস থেকে কমপক্ষে পাঁচ থেকে সাতটি এমসিকিউ প্রশ্ন কমন পাবে। তো আমি আশা করব প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে। আজকে আমাদের এই ক্লাসটি হচ্ছে লেকচার এক, নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে আমরা কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নগুলো পড়ব এবং প্রত্যেকটি প্রশ্নের নিচে তোমাদের চারটি করে অপশন দেওয়া আছে। এখান থেকে কোনটি সঠিক উত্তর হবে সেই উত্তরটিও আমরা পাশে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো প্রশ্ন একে আমরা দেখতে পাচ্ছি, কোন শাসনামলে এদেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছিল? ক মোগল, খ সুলতানি, গ ইংরেজ, ঘ পাকিস্তানি। উত্তর ঘন, অর্থাৎ পাকিস্তানি। এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘন, পাকিস্তানি। প্রশ্ন নং দুই, বাংলাদেশ কত তারিখে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? ক ১৭ এপ্রিল, খ ৭ নভেম্বর, ঘ ২৬ মার্চ, ঘ ১৬ ডিসেম্বর। উত্তর ঘন, অর্থাৎ ১৬ ডিসেম্বর। প্রশ্ন নং তিন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত মাস ব্যাপী পরিচালিত হয়েছিল? ক ৮, খ ৯, গ ১০, ঘ ১১। উত্তর ঘন, অর্থাৎ ৯ মাস। ৯ কত মাস ব্যাপী পরিচালিত হয়েছিল? ৯ মাস ব্যাপী। প্রশ্ন ৪, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে কোন দেশটির অবস্থান ছিল? ক ভুটানের, খ মায়ানমারের, গ ভারতের, ঘ নেপালের। উত্তর গণ, ভারতের, অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে ভারতের অবস্থান ছিল। প্রশ্ন ৫, পাকিস্তান আমলে বাঙালির কোন বিষয়টির উপর প্রথম আঘাত আসে? ক ব্যবসা বাণিজ্যের উপর, খ মাতৃভাষার উপর, গ মত প্রকাশের উপর, ঘ চলাফেরার উপর। উত্তর খ ন, অর্থাৎ মাতৃভাষার উপর, প্রথমেই মাতৃভাষার উপর আঘাত আসে। প্রশ্ন ৬, আমরা মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের কত তারিখে বিজয় অর্জন করি? ক ২৬ মার্চ, খ ১৪ ডিসেম্বর, গ ১০ এপ্রিল, ঘ ১৬ ডিসেম্বর। উত্তর ঘ ন, অর্থাৎ ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। প্রশ্ন নং ৭, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ইতিহাসে পরিচিত হয়েছে বীর বাঙালি হিসেবে? ১, ২, বর্ণবাদী জাতি হিসেবে, ৩, বিজয়ী জাতি হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পেজে এর উত্তরটি দেখতে পাব। অর্থাৎ একে আছে, আমরা ভালো করে এই পেজে দেখে নেই যে একে আছে বীর বাঙালি হিসেবে, ২, বর্ণবাদী জাতি হিসেবে, ৩, বিজয়ী জাতি হিসেবে। দেখা যাক পরবর্তী পৃষ্ঠাতে কোন নংটি আমাদের সঠিক উত্তর, নিচের কোনটি সঠিক। ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। উত্তর খ ন, অর্থাৎ ১ ও ৩। একে আমরা দেখেছিলাম কি বীর বাঙালি জাতি হিসেবে, আর ৩ দেখেছিলাম আমরা কি ৩ আমরা যেটি দেখেছিলাম পর আগের পেজে সেটি হবে এটির উত্তর। তো নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকটি, আমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মাসুম তার বাবার সাথে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যায়,
সেখানে গিয়ে সে জানতে পারে যে ওই দিন বাংলাদেশ বিজয় অর্জন করে। 8 নং আমরা দেখতে পাচ্ছি যে মাসুম কোন দিনের কথা জানতে পারে। ক 21শে ফেব্রুয়ারি, খ 7ই মার্চ, গ 26শে মার্চ, ঘ 16ই ডিসেম্বর। উত্তর ঘ নং অর্থাৎ 16ই ডিসেম্বর। এর উত্তর আমরা দেখতে পাচ্ছি 16ই। 9 নং, উক্ত দিনটিতে বাংলাদেশের অর্জিত হয়েছিল 1 স্বাধীনতা, 2 নয় মাসব্যাপী যুদ্ধ, 3 ভাষার দাবি পূরণ। নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর ক নং অর্থাৎ 1 ও 2। প্রশ্ন নং 10, বাংলাদেশের প্রাচীনতম ভূমি কোনটি? ক ঢাকা, খ নারায়ণগঞ্জ, গ কুমিল্লা, ঘ ফেনী। উত্তর গ নং অর্থাৎ কুমিল্লা। প্রশ্ন নং এগারো, কোন সম্প্রদায়ের মানুষ কৈবর্ত নামে পরিচিত ছিল? ক জেলে, খ কামার, গ কুমোর, ঘ তাঁতি। উত্তর ক নং অর্থাৎ জেলে। কোন সম্প্রদায়ের মানুষ? জেলে সম্প্রদায়ের মানুষ কৈবর্ত নামে পরিচিত ছিল। প্রশ্ন নং 12, সর্বশেষ কোন পাল রাজা এদের শাসন করেছিলেন? ক দেবপাল, খ ধর্মপাল, গ মদনপাল, ঘ গোপাল। উত্তর গ অর্থাৎ মদনপাল। আমরা উত্তরে দেখতে পাচ্ছি গ নঙে আছে মদনপাল। প্রশ্ন নং 13, কোন রাজার নিকট থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করেন? ক লক্ষণ সেন, খ বিজয় সেন, গ বল্লাল সেন, ঘ দেবপাল। উত্তর ক অর্থাৎ কতে আমরা দেখতে পাচ্ছি লক্ষণ সেন। 14 প্রশ্ন নং, বখতিয়ার খলজির নদিয়া জয়ের ফলে বাংলাদেশে কোন শাসনের সূত্রপাত হয়? ক সেন, খ পাল, গ গুপ্ত, ঘ মুসলিম। উত্তর ঘ নং অর্থাৎ মুসলিম শাসনের সূত্রপাত হয়। প্রশ্ন নং পনেরো, প্রস্তর যুগের মানুষ খাদ্যের চাহিদা পূরণ করেছে ফলমূল সংগ্রহ করে, 2 মৎস্য শিকার করে, 3 কৃষিকাজ করে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর ক অর্থাৎ কতে আছে ফলমূল সংগ্রহ করে, ক্ষতে আছে মৎস্য শিকার করে। প্রশ্ন নং 16, প্রাচীন যুগে বাংলাদেশের প্রধান ফসল কি ছিল? ক পাট, খ আখ, গ সরিষা, ঘ ধান। উত্তর ঘ নং ধান অর্থাৎ প্রাচীন যুগে বাংলাদেশের প্রধান ফসল ছিল ধান। প্রশ্ন নং 17, প্রাচীন যুগে বাংলাদেশের খ্যাতি ছিল পান চাষের জন্য, 2 ভুট্টা চাষের জন্য, 3 তুলা ও সরিষা চাষের জন্য। নিচে কোনটি সঠিক? 1 ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর খ নং অর্থাৎ 1 ও 3। একে আমরা দেখতে পাচ্ছি পান চাষের জন্য, 3 দেখতে পাচ্ছি তুলা ও সরিষা চাষের জন্য। নিচের অনুচ্ছেদটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি বা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, এটি পড়ে আমরা 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দেখব। শিক্ষক ক্লাসে বলেন, প্রাচীন যুগে তুলা, সরিষা ও পান চাষের জন্য এদেশের খ্যাতি ছিল, সে সময় আখ থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হতো। 18 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদে প্রাচীন বাংলার কোন সমৃদ্ধ দিক প্রতিফলিত হয়েছে? কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কুটির শিল্প। অর্থাৎ কতে আছে কৃষি, ক্ষতে আছে ব্যবসা বাণিজ্য, গতে আছে শিল্প, ঘতে আছে কুটির শিল্প। উত্তর আমরা দেখতে পাচ্ছি ক কৃষি, অর্থাৎ কৃষির দিকটি সমৃদ্ধভাবে প্রতিফলিত হয়েছিল। প্রশ্ন নং 19, উক্ত দিকের ক্ষেত্রে সঠিক তথ্যসমূহ হল, প্রধান ফসল ছিল ধান, 1, 2 আছে প্রচুর আখ উৎপাদিত হতো, 3 ফসল উদ্বৃত্ত থাকত। নিচের কোনটি সঠিক?
ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন উত্তর ঘন অর্থাৎ এক দুই ও তিন উপরের সবকটি এর সঠিক উত্তর প্রশ্ন নং ২০ ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে কোথায় ক ওয়ারী বটেশ্বরে খ সিলেটে গ সাভারে ঘ বিক্রমপুরে উত্তর কন অর্থাৎ ওয়ারী বটেশ্বরে ওয়ারী বটেশ্বরে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এর উত্তর কোনটি পেলাম কন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অধ্যায় একের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর উপর ক্লাসটি নিলাম তোমরা বাড়ির কাজ হিসেবে আসলে তোমরা এই অধ্যায়টি অত্যন্ত ভালোভাবে বাড়িতে বসে তোমরা অত্যন্ত ভালোভাবে প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে পড়বে আমি তোমাদেরকে যখন ক্লাস স্কুল কলেজ খোলা ছিল তখন আমি তোমাদেরকে এই অধ্যায় এক দুই তিন শেষ করেছিলাম তখনই আমি তোমাদেরকে ভালোভাবে দাগিয়ে পড়িয়েছিলাম তো তোমরা এখন বাসায় বসে পুনরায় রিভিশন হিসেবে আবার তোমরা ভালো করে সেই প্রত্যেকটি লাইন খেয়াল করবে এবং পড়বে বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি এটি বলবো যে তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে ভালোভাবে পড়বে এবং সামনে আমরা তোমাদেরকে দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হব আজকে আমাদের এটি ছিল লেকচার এক এরপরে আমরা লেকচার দুই নিয়ে হাজির হবে পর্যায়ক্রমে আমরা অধ্যায় ৬ পর্যন্ত এভাবে তোমাদেরকে কয়েকটি ক্লাস উপহার দিব এই এমসিকিউর নেচারে কারণ তোমাদের সামনে যদি স্কুল কলেজ করোনার জন্য বা বিশ্ব যে পরিস্থিতি চলছে এই কারণে যদি না খোলা হয় তাহলে তোমাদেরকে আমরা এভাবে এমসিকিউর উপর ক্লাস নিব এবং সেভাবেই তোমাদেরকে সামনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে তো আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের এভাবে প্রত্যেকটি ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে যাতে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হয় তো সেই পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে